হ্যালো এভরিওয়ান, মেঘার সাথে বাঙালিয়ানাতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের সকলের সাথে অথেন্টিক বেঙ্গালি মাটন কারি অথবা কচি পাঠার ঝোলের রেসিপি শেয়ার করব। তাহলে চলুন সবার আগে দেখে নেওয়া যাক এর জন্য আমাদের কী কী প্রয়োজন। এখানে আমি 400 গ্রাম মতো মাটন নিয়ে নিয়েছি, মাঝারি টুকরো করে কাটা রয়েছে এগুলো। শুধুমাত্র নুন মাখিয়ে ভেজে রাখা আলু রয়েছে 4 টুকরো, আদা রসুন বাটা আছে 2 টেবিল স্পুন। এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে ফাইনলি স্লাইস করে নেওয়া হয়েছে, একটা মাঝারি টমেটো লাগছে, এখানে আছে সাদা জিরে ফোড়ন দেওয়ার জন্য, একটা তেজপাতা এবং কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 টেবিল। এখানে আছে নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এই প্রিপারেশন দিতে আমরা শাহি গরম মশলা গুঁড়ো ইউজ করব। এছাড়া লাগছে গোটা গরম মশলা। এখানে আমি সর্ষের তেল নিয়েছি 4 টেবিল স্পুন মতো। এই তেলেই আমি আলুটা ভেজেছি, এবার এতেই রান্নাটা হবে। তো সবার আগে ফোড়নের জন্য গোটা গরম মশলা, তেজপাতা এবং জিরেটা অ্যাড করব আমি। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে তাতে পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিতে হবে এবং হালকা করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা এখানে হালকা ফ্রাই হয়ে গেছে, তো এখন আমরা এর মধ্যে মাটনের টুকরোগুলো অ্যাড করব এবং এটাকেও হালকা করে ভেজে নিতে হবে যতক্ষণ না মাটনের কালারটা চেঞ্জ হচ্ছে। দেখতেই পাচ্ছেন এখানে মাটনের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। তো এর মধ্যে এবার আমরা আদা রসুন বাটাটা অ্যাড করব 2 টেবিল স্পুন এবং এটাকে ভালো করে মাটনের সঙ্গে মিশিয়ে দিতে হবে। এবার এতে গুঁড়ো মশলা অ্যাড করব, নুন স্বাদ মতো, 1 টিস্পুন হলুদ, 1/2 টিস্পুন মতো ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো এবং 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো দেব। মশলাগুলোকেও নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। এরপর টুকরো করে কেটে রাখা টমেটোটা অ্যাড করতে হবে। সমস্ত মশলা আমরা অ্যাড করে দিয়েছি, এবার জাস্ট এটাকে ঢাকা দিয়ে ভালোভাবে কষতে হবে 15 থেকে 20 মিনিট মতো। এখন 20 মিনিট হয়ে গেছে, আমি এটাকে ঢাকনাটা খুলে খুলে প্রায় 7-8 বার নেড়ে চেড়ে দিয়েছি। এখন এটা সিদ্ধ হওয়ার জন্য প্রেশার কুকারে শিফট করে দেব। প্রেশার কুকারটাকে খুব ভালো করে গরম করে তার মধ্যে 1 টিস্পুন মতো সর্ষের তেল দিয়ে সেটাকেও ভালো করে গরম করে তবে আমি এটা শিফট করেছি, মানে মাংসটা এর মধ্যে অ্যাড করেছি। এবার এর মধ্যে আলুগুলো দিয়ে দিতে হবে এবং সামান্য একটু নাড়াচাড়া করে তারপর জল দেব। যে কড়াইতে আমি মাংসটা কষিয়েছি সেই কড়াইতেই পরিমাণ মতো জল গরম করে এর মধ্যে অ্যাড করব। এরপর গরম মশলা দেব 1 টিস্পুন শাহি গরম মশলা গুঁড়ো এবং সমস্তটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মাংস এবং আলুগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দেব। মনে রাখবেন ঠান্ডা জল কিন্তু ইউজ করা যাবে না কোনোভাবেই। এবার প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেব এবং হাই ফ্লেমে রান্না করব 4 থেকে 5টা হুইসেল আসা পর্যন্ত। 5টা হুইসেল এসে গেছে, এবার গ্যাসের ফ্লেমটাকে স্লো করে দিয়ে এভাবেই 10 মিনিট কুক করতে। 10 মিনিট পর গ্যাসটাকে অফ করে দেব এবং আমাদের রান্না কমপ্লিট। এবার এটাকে জাস্ট আপনা আপনি ঠান্ডা হতে দিতে হবে। কুকারটা এখন কমপ্লিটলি ঠান্ডা হয়ে গেছে, 5-7 মিনিট এনাফ এটা ঠান্ডা হওয়ার জন্য, ভেতর থেকে স্টিমটা বেরিয়ে আসার জন্য। বাট আমি আরও কিছুক্ষণ এটাকে রেখেছিলাম, তো এবার জাস্ট এটাকে সার্ভ করে নেব। দেখুন কি সুন্দর একটা কালার এসছে এর মধ্যে, অ্যান্ড অসাধারণ একটা গন্ধ বেরিয়েছে। আমাদের অথেন্টিক বেঙ্গালি মাটন কারি বা কচি পাঠার ঝোল একদম রেডি অ্যান্ড সার্ভড। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে এটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের সাজেশন কমেন্ট নিচে কমেন্ট বক্সে অতি অবশ্যই দেবেন। এবং এরকম আরও ডিলিশিয়াস রেসিপির জন্য আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে আরও একটি ডিলিশিয়াস রেসিপি নিয়ে আসবো। টিল দেন টাটা, সবাই ভালো থাকবেন।